স্কুলের ডেটা ছাড়া কোনো রকম তথ্য বা কোনো রকম ম্যানেজমেন্ট সিস্টেম বিশুদ্ধ লাইব্রেরি তৈরি করা সম্ভব নয়। এই কাজে আমাদের সাহায্য করেছে আমাদের ট্রেডের এইচওবি শ্রী শ্রীমন্ত সরকার মহাশয় এবং অর্ণব ঘোষ মহাশয়। ওনাদের সাহায্য ছাড়া এই কাজটি সুচারুভাবে সম্পন্ন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সর্বপ্রথম ওনাদের আমি আমার প্রজেক্টের কাজটি শুরু করছি। এর পরবর্তীতে আমার পিছনে স্লাইডে দেখে বাচ্চা দেখতে পাবে আমাদের যে সুব্রতন সদস্য, এই সদস্যদের নাম এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ যে সদস্যদের রেজিস্ট্রেশন নাম্বার এখনো হয়নি সেটা কলেজ কর্তৃপক্ষ দ্বারা পরবর্তীকালে অ্যাড করা হবে। এর পরবর্তীতে আমাদের প্রজেক্টের কিছু কনটেন্টস আছে যেগুলি এই প্রজেক্টটিকে আরও সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের কাছে প্রদর্শন করবে। এই কর্মচারীগুলি আমি এবং আমার সহকর্মীরা আমার টিমের যারা একে একে ধীরে ধীরে আপনাদের কাছে বোঝান। আমি আমার ইন্ট্রোডাকশন পার্টটা এখানে শুরু করছি। বর্তমান যুগ হল তথ্য প্রযুক্তির যুগ, আমরা যেটা সকলে জানি ইনফরমেশন এবং টেকনোলজি। এই তথ্য প্রযুক্তি মানুষের জীবনের এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন মানুষের জীবনকে আরও সহজ করে তুলেছে। আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামটি সে একটি লাইব্রেরি পরিচালনা করার জন্য সঠিকভাবে এবং দক্ষভাবে সেটিকে তৈরি করা হয়েছে। এই লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে পরিষেবা দিতে পারবে দক্ষ সমস্তভাবে আমাদের কলেজের যে সমস্ত ট্রেড আছে সমস্ত ট্রেডের বই তাদের সদস্যদের ডিটেলস উইথ সেফটি সেটি এই ট্রেডের মাধ্যমে বা আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। পরবর্তী স্লাইডে উদ্দেশ্য বা পারপাস বলে যদি আছে, কারণ কোনো একটি জিনিস বা কোনো একটি অ্যাপ্লিকেশন যদি আমরা কোনো এই করি সেটির উদ্দেশ্য কী সেটি আমাদের বলার দরকার, এর জন্য কতটুকু সময় আমাদের নেব। প্রথমত এই সমস্ত সদস্যদের, যে সমস্ত সদস্যরা আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্টে আছেন তাদের জন্য একটি ভালো এবং দক্ষ পরিষেবা দিতে প্রস্তুত বা এটি দক্ষ। দ্বিতীয়ত যিনি লাইব্রেরিয়ান থাকবেন ওনার কাজ করে কাগজ করা হবে। তৃতীয়ত কাগজের পরিমাণ বা কাগজের ব্যবহার অনেক কম, কারণ বিগত বছর হোক বা যে কোনো কাজেই হোক কাগজে যখন রেকর্ড লিখে রাখা হয় সেই সমস্ত কাগজগুলি একটি আর্কাইভ রুমও দরকার হয় রাখার জন্য। তাতে যদি কোনো কোনো ছাত্রের রেকর্ড খুঁজতে হয় সময় লাগবে, তাই অনেক ক্ষতি হয়। তার জন্য এটি একটি সিগন্যাল লিখে মাধ্যমে আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে সেই তথ্য বা সেই সদস্যের তথ্য আমরা দিতে পারব। পরবর্তীতে যদি বলা হয় পরবর্তী স্লাইডে যেটি আমাদের প্রশ্নের স্কোপ, সেই স্কোপটা কি, সুযোগটা কি, কিসের জন্য বর্তমানে বিভিন্ন লাইব্রেরি এখন এবং পুরাতনকালে কী করা হতো না মানুষরা ম্যানুয়ালি এটিকে ব্যবহার করা হতো। সাপোজ যদি কোনো মানুষ ইস্যু বুকে রেজিস্টারে থাকেন বা যদি প্রবেশ পথের জন্য রেজিস্টার যে সমস্ত কাগজে লিখতে হয় সেটা যদি থাকে এবং এক সময় কোনো অসুবিধার জন্য তিনি আসতে পারবেন না, তাহলে আমাদের সদস্যদের আমাদের ছাত্রদের তাদের অসুবিধা মতো করতে হবে, কারণ পরবর্তী তাদের যাওয়া সেগুলো জমা দিতে হবে। কিন্তু আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম এমনভাবে তৈরি করা যে কোনো মানুষ খুব সহজে ন্যূনতম জ্ঞানের মাধ্যমে এটিকে ব্যবহার করতে পারবেন। সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সিঙ্গেল ইউজার এটি ব্যবহার সম্ভব। সেই সমস্ত সদস্যদের তথ্যতে বিপদ থাকবে এবং সমস্ত কাজগুলিও সুচারুভাবে সম্পন্ন হবে। যদি লাইব্রেরিটি অনেক বড় আকারের হয় তাহলে তো সেই রেকর্ড রাখাটা আরও কঠিন হয়ে পড়ে। পরবর্তীকালে যদি কোনো রকম কোনো ক্যাশওয়ালিটি ঘটে তাহলে সেই সমস্ত রেকর্ড হাতে লিখে রাখার জন্য মানুষ দরকার হয়, তাদের নির্দিষ্ট একটা মিনিমাম স্যালারি দিতে হয়। এই সমস্ত দিক বিচার করে আমাদের এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটি তৈরি করা। এর কারণ কি, এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটি একটি কাজকে যেমন অল্প সময়ের মধ্যে এনে দেবে তেমন এর ব্যয় এর যে খরচ ব্যয় সেটিও অনেক কমিয়ে দেবে। আমি আমার ইন্ট্রোডাকশনে এই পর্বে এইটুকুই বলছি এবং আমার যে পরবর্তী ক্লাসমেট আমার টিমমেট নিলয় বিশ্বাসকে এখানে মঞ্চে ডেকে নিচ্ছি, উনি আপনাদের পরবর্তী যে সমস্ত তথ্য এই লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যাপ সম্পর্কে সেটি সম্পর্কে বিশদভাবে আলোচনা করে বলে দেবেন এবং যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আমরা তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।